স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশের একটি জঙ্গলের গাছে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল বাদল দেবনাথের। অভিযোগের নিশানায় কচুপাড়ির মাখন দেববর্মা এবং জিতাছড়া গ্রামের বিনয় দেববর্মার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সিপাইহাওড় গ্রামের জিতাছড়া এলাকায়। রবিবার দুপুরে রঞ্জিত দেববর্মার সেগুন বাগানের একটি গাছে গৃহবধূ সবিতা তাঁতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহিলা থানার সাব ইন্সপেক্টর চম্পা দাস। পরবর্তী সময়ে আগরতলা থেকে ছুটে আসে ফরেন্সিক দল। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি দুদিনের পুরনো। এই ঘটনা নিয়ে গৃহবধূ স্বামী বাদল দেবনাথ দুই অভিযুক্তের বিরুদ্ধে নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। গত শুক্রবার বিকেলে তার স্ত্রী প্রতিবেশী বিনয় দেববর্মার ঘরে যান। সেখানে বিনয় দেববর্মা এবং তার বন্ধু মাখন দেববর্মা মিলে তার স্ত্রীকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করে। সেই সময় গ্রামের কিছু মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করে বলে জানায় বাদল দেবনাথ। এই ঘটনার পর সবিতা তাঁতিকে শনিবার সকালে বিনয় দেববর্মা বাড়িতে যেতে গ্রামের মানুষজন দেখেছে। এরপর থেকে সে নিখোঁজ। সবিতার স্বামী বাদল পুলিশের কাছে অভিযোগ করে তার স্ত্রীকে প্রতিবেশী বিনয় দেববর্মার বাড়িতে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরবর্তী সময়ে রঞ্জিত দেববর্মার গভীর জঙ্গলে আবৃত সেগুন বাগানে মৃতদেহ নিয়ে একটি গাছে তার পরিহিত কাপড় দিয়ে ঝুলিয়ে তারা দুজনে নিয়ে বিনয় বাড়িতে মদ খাওয়াইয়া এমন অত্যাচার করছে, রেপ করছে। এরপরে আমি গ্যাস আমরা বাড়ির পাশে আমরা জাইম্বু আছে একজন, তাই জিগাইলাম জাইম্বু, এটা কি সত্য নি শুনছি? ক আমি তো পোলাপানের মুখটা শুনছি এইভাবে, তাহলে আমি আর কেউ লোক কিছু মাছি না, এবার তার কেউ আমি কিছু কইছি না। তাহলে আমি প্রধানরে জানাইছি, মেম্বারে জানাইছি, তা জানাবার পরে দেয়া তারা আজকে আইছে, আজকে আওয়ার পরে দেয়া এবার আমার শাশুড়িটা জিগাইছে, আমার কইছে, প্রধানেও কইছে, কইছে তোমরা একটু তুকায় দেখো তারা কই আছে। হ্যাঁ এই তোমার বউরা ওইটা না, এবার আমরা যদি না পাই তাহলে আমরা তো আর কোনো কিছু কথা পেতাম না। তাহলে এই প্রধানে কইছে, মেম্বারে কইছে, কইসে আগে আমার শাশুড়িটা কইছে, কইসে গিয়া তুমি তারা বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে দেখো যা কই আছে। ওই যাওয়ানের পরে দাম বিনয় দেববর্মা কইছে যে তুমি অমুক জায়গাতে গিয়া দেখো এখানে ঘুমাই রয়েছে বলতে ওই তাল গাছের গুড়িত। তাহলে আমার বোন আছে একজন, আমার শাশুড়ি আর একজন জানি, আমার আমরা পাশেরই লোক, তা কোন মহিলাটা জানি আমি দেখছি না, তিন মহিলা আর আছে আয়াসা দেখে ঝুলন্ত অবস্থা। কিন্তু ঝুলন্ত অবস্থা যে এটা এত জঙ্গলের ভিতরে এটা হ্যাঁ এখানে আয়া এমন সুইসাইড করানোর মতন হের আমার বিশ্বাস হয় না। এটা যে হেরা দুইজনের ভিতরে দুজনের নাহলে যে কোনো একজনে মারছে। রিপোর্ট আর ইনিউজ।